সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুইটি শরবত। একটি ভিডিওতেই আপনারা আজকে পেয়ে যাবেন দুইটি শরবত রেসিপি। একটি হচ্ছে ভাইরাল শরবত ভার্জিন মজিটো, আরেকটি হচ্ছে আমার নিজস্ব একটি রেসিপি খেজুর গুড়ের শরবত। তো দুটো শরবতই অসম্ভব মজা। খেজুর গুড়ের শরবতটা খেলে আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে এবং খেতেও অত্যন্ত সুস্বাদু। আর ভার্জিন মজিটো তো খুব মজাই, সবাই জানেন। তো দুটো শরবত বানানোর জন্যই আমার লাগবে পুদিনা পাতা আর লেবু। তো আমি কয়েক টুকরো লেবু নিয়েছি আর নিয়েছি কিছু পুদিনা পাতা। তো এখন আমি নিয়েছি একটি বড় গ্লাস, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি লেবু ছোট ছোট চারটি টুকরো। এখন আমি অ্যাড করব চিনি এক টেবিল চামচ পরিমাণ। আপনারা চিনিটা বাড়িয়ে অথবা কমিয়েও ব্যবহার করতে পারেন, তবে এক টেবিল চামচ দিলেই পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। তো পুদিনা পাতা আমি অতিরিক্ত দেইনি, মাত্র চারটি পাতা দিয়েছি, বেশি দিলে তেতো লাগবে। তো এখন এই সবগুলো উপকরণ একটু থেতো করে নিচ্ছি, যাতে লেবু থেকে রসটা একটু বেরিয়ে আসে আর পুদিনা পাতা থেকেও একটু সেন্ট বেরিয়ে আসে। তো বেশিক্ষণ এটাকে থেতো করবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেব কিছু বরফের টুকরো। আমি পাঁচ ছয়টা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আর ভার্জিন মজিটোতে বরফের টুকরো অবশ্যই লাগবে। আর এখন আমি ব্যবহার করব সেভেন আপ। আপনারা চাইলে স্প্রাইটও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো সাদা রঙের পানীয়। তো সাদা রঙের ড্রিঙ্কসের মধ্যে অনেকগুলোই আছে, আপনারা যেটা পছন্দ সেটাই ব্যবহার করবেন। তো আমি সেভেন আপটা দিয়ে আমি গ্লাসটাকে ভরে নিয়েছি আর এখন একটু চামচ দিয়ে নেড়ে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। খুব মজার একটি ড্রিঙ্কস হচ্ছে এই ভার্জিন মজিটো, খুব রিফ্রেশিং। খেলে মানে শরীরটা জুড়িয়ে যায়, মনটাও ভরে যায়, আর একটা ঝাঝালো স্বাদ আছে এই ভার্জিন মজিটোতে। তো দর্শক শ্রোতা, খুব সহজেই তো দেখিয়ে দিলাম ভার্জিন মজিটো। আর এখন দেখাবো আপনাদেরকে খেজুর গুড়ের শরবতটা। তো একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। খেজুর গুড়টা একটু নরম আছে, আপনারা চাইলে একটু জাল করে গলিয়েও নিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি লেবু, মানে লেবুর রস। আমি এখানে তিন টুকরো লেবুর রস ব্যবহার করেছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়েও করতে পারেন। যদি লেবুর রসটা বেশি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আপনারা চার পাঁচ টুকরো লেবুও ব্যবহার করতে পারেন। তো রসটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। বরফটা দিলে শরবতটা খেতে খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আর এখন দেব আমি ইসবগুলের ভুষি। ইসবগুলটা তো আপনারা সবাই চিনেন। তো ফ্রেশ ইসবগুল আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করব ঠান্ডা পানি। তো গ্লাসটা ভরে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর ইসবগুলটা সবসময় পানিটা দেওয়ার দু চার মিনিট আগেই দিবেন, আর সঙ্গে সঙ্গে গুলিয়ে পাঁচ দশ মিনিট পরে খেলে এটা বেশ ভালো কাজে দেয় পেটের জন্য। ইসবগুল খুবই ভালো একটি জিনিস, আমরা সবাই জানি। আর সারাদিন রোজা রাখার পরে পানির পরিমাণটা শরীরে কম থাকে, তাই ইসবগুলটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তো খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি, একটু সময় নিয়ে নাড়তে হবে, তাহলে গুড়গুলো খুব ভালোভাবে গলে যাবে। তো উপরে আমি দু একটা পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে নিলাম, হয়ে গেল আমার খেজুর গুড়ের শরবত। খুবই মজার এই শরবতটি, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো দর্শক শ্রোতা, আজকের আমার এই দুটো শরবত রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেকটা উৎসাহ যোগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।